শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কত পৃষ্ঠার অঙ্ক করেছিলাম? 31 আর 32। এখন তোমরা কি করবে বলো তো? দ্রুত প্রথম শ্রেণীর গণিত বই, খাতা, পেন্সিল নিয়ে আমার সঙ্গে ক্লাসে যোগ দেবে। কি এনেছো? এখন তোমরা 33 পৃষ্ঠা খোলো, খুলেছো? দেখি কি লেখা আছে। দেখি পারি কিনা, কি লেখা আছে? দেখি পারি কিনা। তাহলে কি করা লাগবে? নিজেদের চেষ্টা করা লাগবে। ওখানে একটা অঙ্কের প্রশ্ন আছে, প্রশ্নটা আমি পড়ছি, দেখি কি লেখা আছে। খেলার মাঠে দুইজন শিশু খেলছিল, একটু পরে একজন শিশু আসলো, এর পরে আরো চারজন শিশু আসলো, এখন মাঠে কতজন শিশু খেলছে? দেখো তো ওখানে কয়টা সংখ্যা আছে। প্রথমে কয়জন খেলছিল? দুইজন, তারপরে একজন, তারপরে চারজন, কয়টা আছে? হ্যাঁ, তিনটা সংখ্যা। গত ক্লাসে আমরা কয় সংখ্যার যোগ শিখেছিলাম? দুই সংখ্যা। আজ শিখবো কত সংখ্যা? তিন ও চার সংখ্যা। এখন দেখি তো মাঠে মোট কতজন শিশু খেলছিল। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে অঙ্কটা তোমরা করবে। প্রথমে খেলছিল কয়জন? দুইজন। তারপরে খেলছিল কয়জন? একজন। তারপরে খেলছিল কয়জন? চারজন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাসে কিভাবে যোগ করছিলে? দাগ দিয়ে দিয়ে। আজকে আমরা কিভাবে যোগ করব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবাই হাত উঁচু করো তো, করছো? এই দেখো, এখানে আঙ্গুলে কয়টা দাগ আছে দেখো তো, 1 2 3 4, কয়টা? চারটা। আমাদের হাতে কয়টা আঙ্গুল? পাঁচটা। তাহলে একটা আঙ্গুলে যদি চারটা দাগ থাকে, পাঁচটা আঙ্গুলে কয়টা দাগ? হ্যাঁ, 20টা। এখন দেখো, প্রথমে কয়জন খেলছিল? দুইজন। তারপরে একজন, তারপরে আসলো কয়জন? চারজন। আমি এখানে 4 গুণি, 1 2 3 4, তারপরে কত? 1, তারপরে কত? 1 2। এখন আমি সম্পূর্ণ গুনব, 1 2 3 4 5 6 7, কি কয়জন শিশু হলো? হ্যাঁ, 7 জন। এখন দেখি 7 জন হয়েছে কিনা। 2 1 2 3 4, দেখি তো, 1 2 3 4 5 6 7, বোঝা গেল? এখন দেখো 2 নম্বর প্রশ্নে আছে কি, যোগ করি। দ্রুত খাতা বের করো সবাই আর অঙ্ক উঠাও। দুইটা গেছে 4 যোগ 2 যোগ 4, সমান। এখন খেয়াল করো, প্রথমে কি আছে দেখো, 1, তাহলে এখানে দিলাম কত? 1। তারপরে আছে কত? 1 2। তারপরে আছে কত? 3 1 2 3। এখন আমি আবার প্রথম থেকে গুনি, 1 2 3 4 5 6, কত হলো? 6। এখন একটু দাগ দিয়ে দেখি তো ঠিক আছে কিনা। প্রথমে একটা দাগ, তারপরে 2টা, তারপরে আছে কয়টা? 3টা। এখন সবটা গুনি, 1 2 3 4 5 6, কি ঠিক হয়েছে তো? হ্যাঁ। তাহলে গত ক্লাসে কি বলেছিলাম? উত্তর যোগফল সমান 6। পরের অঙ্ক
শিক্ষার্থী বন্ধুরা আমরা কয় সংখ্যার যোগ শিখলাম? তিন। এখন আর দুইটা কি শিখব? চার সংখ্যার যোগ শিখব। চার সংখ্যার যোগ আছে দেখো দশটা, এক যোগ এক যোগ এক যোগ এক। কয়টা সংখ্যা আছে? এক দুই তিন চার। তাহলে একের সাথে একজন করলে কত হয়? দুই। দুইয়ের সাথে একজন করলে কত হয়? তিন। তিনের সাথে একজন করলে কত হয়? চার। নিয়ম অনুযায়ী উত্তর যোগফল সমান চার। এখন এগারো দেখতে সবাই খাতায় লিখুন। দুই যোগ দুই যোগ দুই যোগ দুই সমান কত আছে? দুই যোগ দুই যোগ দুই। কয়টা দুই আছে? চারটা। এক দুই এক দুই এক দুই এক দুই। দেখি তো, দুই তিন চার পাঁচ ছয় সাত আট, কত হলো? আট। একই নিয়ম অনুযায়ী উত্তর যোগফল কত? আট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তিন সংখ্যার যোগ আর চার সংখ্যার যোগ কিভাবে কোথায় বুঝতে পেরেছ? তোমাদের 33 পৃষ্ঠায় দেখো, এক থেকে বারো পর্যন্ত কয়টা অঙ্ক আছে? এক দাগ থেকে বারো দাগ পর্যন্ত 12টি অঙ্ক আছে। এই অঙ্কগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।